হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ভিডিওতে জম্মু কাশ্মীরের যে আর্টিকেল 317 and 35 রুল ছিল সেটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, সেগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে WBCS পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাছাড়া রেলওয়ে, NTPC ও মিসেলিনিয়াস গ্র্যাজুয়েট লেভেল এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাছাড়া অন্যান্য পরীক্ষাতেও আসার সম্ভাবনা বেশি, বিশেষ করে ডিফেন্স লাইনের পরীক্ষাতে। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, আর্টিকেল 317 অফ ইন্ডিয়া ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ হুইচ স্টেট অফ ইন্ডিয়া। প্রথম ট্রাই করে বলছি, আর্টিকেল 317 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ হুইচ স্টেট অফ ইন্ডিয়া। বলছে আর্টিকেল 370 ভারতীয় সংবিধানের, আর্টিকেল 370 ভারতের কোন রাজ্যে আলোচ্য বিষয়বস্তু, এটা ছিল জম্মু কাশ্মীর। অ্যান্সার হবে এখানে জম্মু কাশ্মীর। চারটি অপশান আছে, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, সিকিম ও নন অফ দিস, তো অ্যান্সার জম্মু কাশ্মীর। নেক্সট হচ্ছে, নেম দি বিল হুইচ পাস ফর অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 317 ইন জম্মু কাশ্মীর। রিসেন্টলি জম্মু কাশ্মীরে 370 ধারাটি অবলুপ্ত হয়েছে আমরা জানি, তো এই 370 ধারা অবলুপ্তির পর অবলুপ্তির জন্য কোন বিলটা পাস করা হয়েছিল। এখানে অপশান আছে, এ আর্টিকেল 317 ক্যান্সেল বিল, আর্টিকেল 35 এ অ্যান্ড 317 রিভক্ট বিল, সি অপশান আছে জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল, অ্যান্ড ডি নন অফ দিস। এখানে অ্যান্সার হবে জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল। তো আর্টিকেল 370কে বাতিল করার জন্য এই বিলটি পাস করা হয়েছিল, জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল বা জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল। কোশ্চেন নাম্বার 3, আর্টিকেল 370 ইজ ডিফাইন্ড আন্ডার হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অপশন এ এক, অপশন বিতে আছে পার্ট 11, অপশন সিতে আছে পার্ট 3 ও ডিতে আছে পার্ট 21। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? আর্টিকেল 370 ডিফাইন্ড অর্থাৎ বর্ণনা করেছে আন্ডার হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে পার্ট 21, অ্যান্সার হবে ডি অপশন, আর্টিকেল 317 ইজ ডিফাইন্ড আন্ডার হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 21। সো সঠিক অ্যান্সার ডি অপশন। নেক্সট হচ্ছে, হুইচ আর্টিকেল ওয়াজ রিভোকড ফ্রম জম্মু অ্যান্ড কাশ্মীর। এখানে অপশন এ আছে আর্টিকেল 317 অনলি, আর্টিকেল 370 অ্যান্ড আর্টিকেল 35 এ অ্যান্ড আর্টিকেল 35 এ অনলি অ্যান্ড নন অফ দিস। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে আর্টিকেল 317 অ্যান্ড আর্টিকেল 35 এ। জম্মু কাশ্মীরে রিসেন্টলি আর্টিকেল 317 এবং আর্টিকেল 35 এ কে বাতিল করা হয়েছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 5, নেম দি মিনিস্টার হু অ্যানাউন্সড অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 317 ইন পার্লামেন্ট। কোন মন্ত্রী এই 317 আর্টিকেলের বাতিলের ঘোষণা করেছিলেন পার্লামেন্টে? অপশন এ নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, অমিত শাহ, নন অফ দিস। সঠিক অ্যান্সার হবে অমিত শাহ। নেক্সট প্রশ্ন, হুইচ সেকশন ওয়াজ ইম্পোজড জাস্ট আফটার অ্যাভোগেশন অফ আর্টিকেল 317 ইন জম্মু কাশ্মীর। এখানে অ্যান্সার হবে এ 144 ধারা জারি করা হয়েছিল, 370 ধারা বাতিল করার পর কোন সেকশনটা জারি করা হয়েছিল,
জম্মু কাশ্মীর, এখানে সঠিক অ্যান্সার হবে 140, সেকশন 140, অ্যান্সার হবে এ।